সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টে পড়ে, ঠিক আছে? তো দেখো, আজকে টপিক হচ্ছে ফিমেল জেনিটাল মিউটিলেশন অ্যানুয়ালি কস্ট $1.4 বিলিয়ন, ঠিক আছে? এই হচ্ছে এই টপিক। তো তার মানে হচ্ছে, দেখো, সারা পৃথিবীব্যাপী প্রতি বছর প্রায় $1.4 বিলিয়নের মতো আর্থিক ক্ষতি হয়, কারণ হচ্ছে ফিমেল মিউটিলেশনের জন্য। ফিমেল জেনিটাল মিউটিলেশন মানে হচ্ছে তোমার মেয়েদের যে যৌনাঙ্গর, যোনির আর কি অঙ্গচ্ছেদের জন্য আর কি বেসিক্যালি। তো এটা নিয়ে সম্পর্কে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলই সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে, আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো সম্প্রতি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, হু আর কি, যেটা আমরা সংক্ষেপে বলে থাকি, তো হু এর থেকে একটা সম্প্রতি রিপোর্ট পেশ করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে প্রতি বছর $1.4 বিলিয়ন, বা যদি আমাদের দেশের রুপিতে তুমি কনভার্ট করো, তো তাহলে দেখা যাবে যে প্রায় 8,250 কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়, যে মহিলাদের বা মেয়েদের যে যৌনাঙ্গের অঙ্গহানি যে করা হয়, তা তার ফলে যে মানে সম্পূর্ণ সামগ্রিক যে ক্ষতি হয়, আর্থিক ক্ষতি, তো এই পরিমাণ হচ্ছে ক্ষতি হয় প্রতি বছর। এটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী। জাতিসংঘের এই রিপোর্টে আরও বলা হয়েছে যে এই যে যে পদ্ধতি, তো এই যে পদ্ধতির মাধ্যমে আর কি সারা পৃথিবীব্যাপী প্রায় 200 মিলিয়ন মানে মেয়ে এবং মহিলাদের আর কি যেতে হয়, বাধ্য করা হয় আর কি তাদের এই পদ্ধতি আর কি গ্রহণ করার জন্য। তো এই পদ্ধতি আর কি সারা পৃথিবীব্যাপী সাধারণত বিভিন্ন ধরনের ধর্মীয় কারণ দেখিয়ে আর কি করা হয়ে থাকে। আর এটাও দেখা যায় যে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ তাদের মোট যে স্বাস্থ্যখাতে খরচ আছে, তো তার 10 থেকে 30%ও এর সাথে আর কি মিলেমিশে আর কি খরচ করা হয়ে থাকে, এর উপর ভিত্তি করেই আর কি খরচ করে। তো যেটা আর কি খুবই বাজে ব্যাপার। সাধারণত যেটা দেখা যায়, সাধারণত আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, মুসলিম দেশ, তাছাড়া ল্যাটিন আমেরিকার যে খ্রিস্টান দেশগুলো আছে, তারপর এশিয়ার কিছু কিছু দেশে আর কি এই প্রথা আর কি এখনও ব্যবহার করা হয়ে থাকে। তো এই পদ্ধতি দেখো কেন করা হয়ে থাকে, তো এই পদ্ধতি সাধারণত করা হয়ে থাকে হচ্ছে মেয়েদের যৌনতা আর কি নিজেদের কন্ট্রোলে করার জন্য আর কি, মানে পুরুষরা যাতে মেয়েদের যৌনতা কন্ট্রোল করতে পারে, নিজেদের হাতে করায়ত্ত করতে পারে, তার জন্যই আর কি সারা পৃথিবীব্যাপী এই পদ্ধতি আর কি গ্রহণ করা হয় আর কি, বহু বছর ধরে আর কি এটা চলে আসছে। তো এই পদ্ধতিতে দেখো যে জেনিটাল মিউটিলেশনের পদ্ধতিতে কী করা হয়, তো এই পদ্ধতিতে আর সাধারণত মেয়ে শিশু বা মহিলাদের যে যোনির তে যে ভগাঙ্কুর রয়েছে আর কি, যেটা বাংলাতে ভগাঙ্কুর বলে, ইংলিশে হচ্ছে যেটা বলে তোমার ক্লিটোরিস, এই ক্লিটোরিস কেটে ফেলা হয়, এবং মাঝে মাঝে ধরো তার আশেপাশের যে চামড়া আছে বা আশেপাশের যে অঙ্গ আছে তাও কেটে ফেলে দেওয়া হয়। তো এটা করা হয় খুব অস্বাস্থ্যকর পদ্ধতিতে, এবং মাঝে মাঝে দেখো ধারালো ব্লেড বা ছুরি দিয়ে মানে আগুনে গরম করে আর কি এভাবে কেটে ফেলে দেওয়া হয়ে থাকে। এবং শুধুমাত্র ক্লিটোরিসই মানে ভগাঙ্কুরই কাটা হয় না, তার আশেপাশের যে জায়গাগুলো, যে চামড়াগুলো থাকে, তো সেগুলো আর কি কেটে ফেলে দেওয়া হয়। তো এই যে যে বাজে পদ্ধতি, তো এই পদ্ধতির মাধ্যমে আর কি সেই মেয়ে বা সেই মহিলার আর কি সারা জীবন ধরে তোমার মানসিক যে একটা চাপ থাকে সেটা চলে থাকে, মানসিকভাবে সে আর কি ভীষণভাবে বিপর্যস্ত থাকে, আর তাছাড়া তার বিভিন্ন ধরো তো তার আনুষঙ্গিক বিভিন্ন তোমার শারীরিক সমস্যাও আর কি চলে আসে সেখান থেকে। আর তাছাড়া বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন আরও নতুন নতুন বিভিন্ন রোগেরও সংক্রমণ হয় আর কি এই যে এই পদ্ধতিটা তাদের শরীরে গ্রহণ করার ফলে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে এই পদ্ধতি যদি সারা পৃথিবীব্যাপী পুরোপুরি বন্ধ করা যায়, তাহলে সেই অর্থ আর কি সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নতির জন্য যদি ব্যবহার করা যায়, তাহলে 2050 সাল নাগাদ সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্যখাতের যে যে পরিমাণ বরাদ্দ করা হয়, তো তার বরাদ্দ প্রায় 60% স্বাস্থ্যখাতে আর কি বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা আর কি সম্ভব হবে। এই বাজে পদ্ধতি দেখো উৎপত্তি কিভাবে হয়েছে, তো সেটা যদি আমরা দেখি তাহলে এর ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে যে প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাসের মতে, মানে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, মানে খ্রিস্টের জন্মেরও আর কি 500 বছর আগে, ফনিশিয়ান, হিটটিস এবং ইথিওপিয়ায় আর কি এই পদ্ধতি প্রথম শুরু করে, আর তারপর সেটা ছড়িয়ে পড়ে আফ্রিকার বিভিন্ন আর কি দেশগুলিতে। তো দেখো এই পদ্ধতি গ্রহণ কেন করা হয়, তুমি তাহলে সেটা যদি দেখো, তাহলে হুয়ের মতে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বলা হচ্ছে যে
সাধারণত বিয়ের আগে মেয়েদের যে সতীত্ব রক্ষা করার জন্য, সতীত্ব বজায় রাখা আর কি নিশ্চিত করতে, মানে তার যৌন আকাঙ্ক্ষা আর কি কম করার জন্য, মানে বেসিক্যালি মেয়েরা বা মহিলারা যাতে যৌন আনন্দ নিতে না পারে আর কি, তো তার জন্যই আর কি এই পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে, এবং আলটিমেটলি বছরের পর বছর হাজার বছর ধরে এই সিস্টেম আর কি চলে আসছে, ঠিক আছে, যাতে মেয়েরা কোনোভাবে আর কি যৌন সুখ আর কি যেটা বলে নিজে নিজে সেটা নিতে না পারে, ঠিক আছে, তো শুধুমাত্র সেটা পুরুষদের হাতেই থাকবে, ছেলেরাই আর কি এটা নেবে, তো তার জন্যই আর কি মানে বেসিক্যালি ভোগের বস্তু হিসাবে আর কি ইউজ করবো আমি তাকে, মেয়েদের, তো সেই হিসাবে মানে সে তার নিজের কোনো যৌন তার আনন্দ পাবে না সে, ঠিক আছে, শুধু আনন্দ পাবে হচ্ছে ছেলেটা, তো তার জন্যই আর কি বেসিক্যালি এই জিনিসটা আর কি স্টেপটা আর কি গ্রহণ করা হয়, তো এটা হচ্ছে তোমার হুতে হুয়ের হিসাবে তোমার বলা হয়েছে আর কি, মানে বেসিক্যালি এর কারণটা হচ্ছে এটা, যে এটা কেন করা হয়েছে এবং এত বছর ধরে সেটা কেন চলে আসছে আর কি সারা পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে এখনও, ঠিক আছে, তো এটা হুয়ের সঙ্গে আর কি বেসিক্যালি সিম্পল ওয়েতে আর কি এটা বোঝাচ্ছে আর কি, এইভাবে মানে বুঝিয়ে দেওয়ার জন্য বলছে আর কি যে কেন আর কি সারা পৃথিবী ধরে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার বছর ধরে আর কি এই প্র্যাকটিস চলে আসছে এবং এখনও এই 2020 সালেও এটা চলছে আর কি পৃথিবীর বিভিন্ন দেশে। তারপরেও দেখো দেখা গেছে যে অনেক সময় যে এই পদ্ধতি আর কি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সংস্কৃতির বজায় রাখতে এবং নারীর নারীত্ব প্রদর্শন এবং তার সতীত্বর পবিত্রতা আর কি বজায় রাখার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়, তো এরকম আর কি বিভিন্ন দেশে এই সব কারণ আর কি দেখিয়ে এই পদ্ধতি এখনও আর কি চলে আসছে। তো দেখো এতক্ষণ তো পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলা হলো, তো আমাদের দেশেও বিভিন্ন জায়গায় এটা করা হয়ে থাকে, কিন্তু আমাদের সেটা আর কি চোখের সামনে এটা আসে না বা মিডিয়ার সামনে আসে না বা আমাদের গণমাধ্যমে আমরা দেখতে পাই না, তো তার মানে যে অস্তিত্ব আমাদের দেশে নেই তো সেরকম ভাবাই আর কি ভুল, ঠিক আছে। তো রিসেন্টলি যেটা দেখা গেছে মানে কয়েক বছর আগে আমাদের দেশে মানে ভারতে দাউদি বোহরা যে মেয়ে আছে তো তাদের উপর আর কি এই পদ্ধতি এখনও গ্রহণ করা হয়ে থাকে, তো 2018 সালে এদের কাছ থেকে আর কি পিআইএল এসেছিল আমার আদালতে, মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তো এই পিআইএলটা করেছিল হচ্ছে দিল্লির আইনজীবী আর কি সুনিতা তিওয়ারি, তো তারপরে আর কি বিভিন্ন স্টেপ আর কি গ্রহণ করা হয়, তো আস্তে আস্তে দেখা যায় কার কি কী কী আইন আসে এর উপর ভিত্তি করে আমাদের দেশে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তো তার একটা শুধু আর কি তোমার খবর আর কি এটাই পাওয়া গেছে, আরও তো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, আর তো বেশিরভাগগুলো তো দেখো মিডিয়ার সামনেই আসে না, তো তার জন্য আমরা জানতেও পারি না, তো এই জিনিসটা আর কি খুবই বাজে ব্যাপার আর এটা হওয়া উচিতই না আর কি, ঠিক আছে, মানে ইকুয়ালিটির আর কি মানে একদম শেষ করে দেওয়ার মতো আর কি এই সিস্টেমটা। তো দেখো এই ভিডিওতে আমরা ফিমেল জেনিটাল মিউটিলেশন সম্পর্কে আর কি কথা বললাম, মানে মেয়েদের যোনির আর কি অঙ্গচ্ছেদ আর কি যে সিস্টেমটা, তো সেই সম্পর্কে, তো এর পরে ভিডিওতে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে, তো দেখো এই ধরনের টপিক নিয়ে সাধারণত আমরা কথাই একদম বলি না বা আলোচনা হয় না, তো তার জন্য অনেকে জানতেও পারে না যে এই ধরনের সিস্টেমও আর কি সারা পৃথিবীতে হয়ে থাকে বা বিভিন্ন দেশে বা আমাদের সমাজেই এখনও ঘটছে, তো এইসব জিনিস নিয়ে আলোচনা করা দরকার আর কি, যাতে মিডিয়ার সামনে আসা দরকার, যাতে এই জিনিসগুলো আর কোনোভাবে না হয়। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে, আর ভিডিওটা লাইক করো, আর দেখো চ্যানেলে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ভিডিও করা রয়েছে, কোন কোন সাবজেক্টের জন্য কী কী বই পড়তে হবে একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ভিডিও করা হয়েছে, তো দেখো তোমরা যারা এখনও দেখোনি তো তোমরা চ্যানেলে একদম পরপর প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে, তো সেখান থেকে একদম ভিডিওগুলো পরপর দেখতে পারো, তাহলে একদম ডিটেলসে পুরো প্রসিডিওর আর কি বুঝতে পারবে, আর দেখো তোমরা যদি কোনো চাও যে কোনো বই কিনতে যে যে বইগুলো কথা আমি বলেছি তো সেই বইগুলো দেখো ডিটেলসে তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, তো সেখান থেকে নিতে পারো, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তো টাটা।